কোটা বিরোধী আন্দোলনকে স্বাগত জানায় ছাত্রদল এমনটাই জানালেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একই সাথে দেশ জুড়ে হওয়া গুম খুন ভারতের আধিপত্য এবং গণতন্ত্র বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান তার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসো দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন তাতে ছাত্রদলের ঢাকা কলেজের নিখোঁজ সহ সভাপতি রাসেলকে সন্ধানের দাবি তোলা হয় এ সময় ছাত্রদল সভাপতি বলেন নিখোঁজ ঢাকা কলেজ ছাত্রদল দল সহ সভাপতি রাসেলের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিল না অভিযোগ করেন সেই নিখোঁজের পর থেকে লালবাগ থানায় যোগাযোগ করা হলেও কোনো সহযোগিতা মিলছে না এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন গত বারো বছরে ছাত্র দলের আটশো জন নেতাকর্মী গুমের শিকার হয়েছে তাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আতঙ্কিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ প্রশাসনের সকল পর্যায়ে যোগাযোগ করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি আমরা আপনাদের মাধ্যমেই রাসেলকে ফিরিয়ে পাওয়ার জন্য আকুতি জানিয়েছি